রাজভবনে নজরদারির অভিযোগ, রাজ্যপালে ফোন এবং অফিসের কাজকর্মের ওপরে নজরদারির অভিযোগে চাঞ্চল্য। তিন পুলিশ কর্মীকে সরানোর জন্য রাজভবনের ওসির কাছে সুপারিশ করা হয়েছে বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে। রাজভবনে নজরদারির এই অভিযোগ উঠেছে, চাঞ্চল্যকর খবর যা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। রাজভবনে নজরদারির অভিযোগ, রাজ্যপালের ফোন এবং অফিসের কাজকর্মের ওপরে এই নজরদারির অভিযোগে চাঞ্চল্য পড়ে গিয়েছে। তিন পুলিশ কর্মীকে সরানোর জন্য রাজভবনে ওসির কাছে সুপারিশ করা হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। জানবো আরো বিস্তারিতভাবে কথা বলে নিয়ে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে। শ্রেয়সী, ঠিক কি জানতে পারছো? দেখো, যেটা রাজভবন সূত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপালের অফিসে নজরদারি করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে, এবং সেই জন্য তিনজনকে সরানোর সুপারিশ করা হয়েছে। এখন এই সুপারিশটা কিন্তু সেক্ষেত্রে পুলিশের কাছে, রাজভবনের যিনি দায়িত্বে রয়েছেন পুলিশের কাছে করা হয়েছে যে তিনজনকে যেন সরিয়ে দেওয়া হয়, এমনটাই কিন্তু সুপারিশ করা হয়েছে বলে রাজভবন সূত্রে দাবি করা হচ্ছে। যদিও তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত রাজভবনের যারা পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো চিঠি তাদের কাছে এসে পৌঁছয়নি যে এই তিনজনকে সরাতে হবে, এরকম অফিসিয়াল কোনো চিঠি কিন্তু তাদের কাছে এসে পৌঁছয়নি। তবে এক্ষেত্রে যেটা রাজভবনে থেকে বা রাজ্যপালের ঘনিষ্ঠরা যেটা দাবি করছেন যে এক্ষেত্রে রাজ্যপালের উপর একটা নজরদারি করার চেষ্টা হচ্ছে, এবং সেই নজরদারিটা করা হচ্ছে তার ফোন কল এবং তার ফাইল ইত্যাদি কি কি মুভমেন্ট হচ্ছে, কারা কারা যাচ্ছে, এই বিষয়টার উপর একটা নজরদারি করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে, এমনটাই কিন্তু রাজভবনের তরফে দাবি করা হচ্ছে। যদিও এক্ষেত্রে যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই তিনজনের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি এমনটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে। রাজ্যপালের ফোন এবং অফিসের কাজকর্মের উপরে নজরদারির যে অভিযোগ করা হচ্ছে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য কি উল্লেখ করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি, এবং সেক্ষেত্রে যেটা তোমাকে জানিয়ে রাখি যে যেটা বলা হচ্ছে যে রাজভবনের তরফে যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপালের অফিসে কারা আসা যাওয়া করছেন, রাজ্যপালের ফোন ট্যাপ করছে, এই ধরনের বিভিন্ন কাজকর্ম চলছে, এবং সেই জন্য কিন্তু সেক্ষেত্রে তিনজনকে সরানোর সুপারিশ করা হয়েছে রাজ্যপালের তরফে, তিনজনকে সরানোর সুপারিশ করা হয়েছে কিন্তু সেই তিন এবং পুলিশের কাছে সেই সুপারিশ করা হয়েছে সেই তিনজনকে যাতে অবিলম্বে সেই রাজ্যপালের যে ফ্লোর যেখানে অফিস বা যে ফ্লোর সেই ফ্লোর থেকে সরানো হয়, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এক্ষেত্রে কোনো এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে যে তারা কোনো অফিসিয়াল কোনো চিঠি পাননি। শ্রেয়সী, আমাদের সঙ্গে থাকো। রাজভবনে নজরদারির অভিযোগ উঠেছে, রাজ্যপালের ফোন এবং অফিসের কাজকর্মের উপরে এই নজরদারির অভিযোগে চাঞ্চল্য পড়ে গিয়েছে। জানবো এই এই পুরো বিষয়ে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, রাজভবনে নজরদারির অভিযোগ উঠেছে, রাজ্যপালের ফোন এবং অফিসের কাজকর্মের উপরে নজরদারির অভিযোগে চাঞ্চল্য পড়েছে, কি বলবেন আপনি প্রতিক্রিয়ায়? না, প্রথমত কে অভিযোগ করেছে এটা জানা প্রয়োজন, এবং কি ব্যাপারে অভিযোগ করেছে তার সুনির্দিষ্ট তথ্য কি। এবং আরেকটি বিষয় হচ্ছে, রাজভবন তো কোনো গোপন সংগঠন নয়, না বাইরের দেশের কোন কেউ যে এখানে অন্য দেশের এমব্যাসি কিংবা কনসুলেট এরকমও তো নয়। রাজভবন রাজ্যপালের থাকার জায়গা, যে রাজ্যপাল আসার কথা পশ্চিমবঙ্গে, থাকার কথা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের নির্ধারিত এবং যারা ইলেক্টেড সরকার গভর্নমেন্ট সেই সরকারকে সাহায্য করার জন্যে তার থাকার কথা। তার তো কোনো নিষিদ্ধ কাজকর্ম নেই বা গোপন কাজকর্মও নেই যে নজরদারির প্রশ্ন উঠবে। সেরকম কি কিছু করছিলেন? যাদের সঙ্গে দেখা হওয়ার কথা নয় এমন সব লোকজনদের সঙ্গে দেখা করছিলেন কি? কারণ আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, এর আগে আমি দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে ইডি এবং সিবিআই এর অফিসারদের সঙ্গে সলা পরামর্শ করতেন এবং তাদের কাছ থেকে তথ্য নিতেন তদন্তের কোথায় কি গতি প্রকৃতি, যেটা একদমই উচিত না কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তো সেই রকম কি কোনো কাজকর্ম যে তারা ভয় পাচ্ছে? এখনো কি সেই রকম কাজকর্ম চলছে?
যে বাইরে জানাজানি হলে অসুবিধে আছে? আমার প্রশ্ন এখানে যে নজরদারি করছে বলে অভিযোগ করবে যখন, তখন নজরদারি করলে কিছু গোপন তথ্য বেরিয়ে যেতে পারে, এই রকম কি ভয় আছে রাজভবনে? নয়তো রাজভবনের তো ভয় থাকার কথা নয়। যে সংবিধানের নিয়ম মেনে রাজ্যপাল থাকবেন, সংবিধানের নিয়ম মেনে কাজ করবেন, তাতে না আছে কোনো গোপনীয়তা, না আছে কোনো ষড়যন্ত্রের জায়গা। যদি না কোনো অবৈধ ষড়যন্ত্র করেন, তা না হলে এরকম ভয় পাওয়ার কোনো জায়গা নেই বলে আমি মনে করি। যাই হোক, কে অভিযোগ করেছেন, কি বিষয়ে, সামনের দিনে আসলে আরো পরিষ্কার হবে, তখন আরো বেশি বলা যাবে। কিন্তু মানে একটা প্রাইমা ফেসি আমার মনে হচ্ছে যে আমি যেগুলো দেখেছি, যেগুলো এর আগে রাজ্যপালের সময়ে যে ঘটনা হয়েছিল, সেগুলো কিন্তু আমার মনে হয়েছিল রাজভবনে হওয়া উচিত নয়। একটা পলিটিক্যাল পার্টির একটা আনঅফিসিয়াল ডেন রাজভবন হওয়া উচিত নয়, এবং সেটা রাজভবনেরই গরিমা নষ্ট করে। সেই ব্যাপারে যদি এই রাজ্যপালও এখনো এইসব করে যান, তাহলে তার ভয় পাওয়ার জায়গা আছে। ধন্যবাদ, ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বললাম তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য। সমীক দা, রাজভবনে নজরদারির অভিযোগ, রাজ্যপালের ফোন এবং অফিসে কাজকর্মের ওপরে নজরদারির অভিযোগে চাঞ্চল্য পড়েছে, আপনার প্রতিক্রিয়া, সঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, ষড়যন্ত্রে কোনো জায়গা আছে কি? তাহলে ভয় কিসের রাজভবনে, কি বলবেন আপনি? দেখুন, তৃণমূলের এ ধরনের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আছে বা যে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। যদি একজন নজরদারি করছে, যদি রাজ্যের বিরূপ অবস্থান থেকে রাজ্যপাল ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা ঘটেন, তারপরে সেখানে নজরদারি করা যায়, এই তথ্য কে দিতে পারে? যে রাজ্যের একজন মন্ত্রী রাজ্যপালকে ভ্যাম্পায়ার বলে, যে রাজ্যের একজন মন্ত্রী রাজ্যপালকে জেমস বন্ড বলেন, সাদা হাতি বলেন, তো তাদের চিন্তা ভাবনা কোন স্তরে? তারা তো পুলিশকে লাগিয়ে রাজ্যপালের উপর নজরদারি করবেন এবং রাজ্যপালকে ডিস্টার্ব করবেন। রাজ্যপাল যে সঠিক, আজও সুপ্রিম কোর্টে সেটা প্রমাণ হয়ে গেল। তৃণমূল সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তৃণমূল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভাঙতে চাইছে, তৃণমূল কংগ্রেস সমস্ত সংসদীয় রীতিনীতিকে অস্বীকার করছে। আজকে মহামান্য আদালত প্রত্যেকবারই তৃণমূলের অবস্থানকে তিরস্কৃত করছে, প্রতিবার ধারাবাহিকতা বজায় রেখে মানুষের কোটি কোটি টাকা খরচা করে এই কংগ্রেসই নাম দামি উকিলদের দাঁড় করিয়ে আজকে তৃণমূল প্রতিবারই হারছে। এখন আপনি বলতেই পারেন, তৃণমূল বলতেই পারে কে সুপ্রিম কোর্ট? পাড়ার তৃণমূল কংগ্রেসের কোন হরিদাস পাল নামক লোককে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস করে দিতে হবে, এরকমও বলতে পারে, সবই সম্ভব বলা। তো এটা তো বাস্তবের সঙ্গে এর তো কোনো যোগাযোগ নেই। তৃণমূল যেটা করছে এটা কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দলের থেকে প্রত্যাশিত না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।